নমস্কার আজ সমীক্ষা কু স্বাগত করছি প্রদীপ্ত আজ সমীক্ষার টপিক রয়েছে ক্যাপ্টেন মামলা আগে আমি সেই ক্যাপ্টেন কথা কুছু যৃহরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন দিব্য শঙ্কর মিশ্র এবং তাি গত কোড়িয়ে বাইশ দিন ধরিকি সারা রাজ্যের চর্চা চালছি এবং জাতীয় স্তরের মধ্যে না এবার উঠুচি পড়ুচি কে মহলিঙ্ কলেজর এবং সনসাইন পব্লিক ক্ষমা কৰবে ছাইন পব্লিক স্কুলৰ প্ৰিন্সিপাল মমিটা মেহেৰ হত্যাক্ডেৰে অভিযোগ আছুৰি তাঁৰে অভিযোগ আছুং যিয়ে মুখ্য অভিযুক্তভাৱে গিৰফ হৈ গোবিন্দু সেই কটেন দিব্যশংকৰ মিশ্ৰৰ অতি ঘনিষ্ঠ এই ঘটনাৰে খোদ মমিটা মেহেৰ বা কাপেন দিব্যশংকৰ মিশ্ৰ না গৃহ ৰাষ্ট্ৰমন্ত্ৰী চিধা অভিযোগ আনি যে এই হত্যাকাণ্ড পাছৰে মন্ত্ৰীক প্ৰদ হাত অ বা মন্ত্ৰী সেই কলেজ কু বাৰ যাওঁ এই তমাম প্ৰসংগ কুইকি বৰ্তমান পূৰা পূৰা ৰাজ্যৰে বৰ্তমান তুম্বিত বিভিন্ন ৰাজনৈতিক দল সামাজিক সংগঠন সাধাৰণ লোক প্ৰশ্ন উঠাওঁ মন্ত্ৰী ভূমিকা কুইকি এই হত্যাকাণ্ড ঘটনাৰে অনেক জিলাৰে বন পালন হ'ল আজি মধ্যনেক অঞ্চলৰে আন্দোলন চলিছে কিন্তু এই চবু ভিতৰত এই কোনে বাইশ দিনৰ গিতাৰে দিনে হেলে কাপ্টেন দিব্যশংকৰ মিশ্ৰ তৰ প্ৰ্ৰিয়া ৰখি নেকি কিন্তু হঠাৎ পহৰ দিন অৰ্থাৎ এই কাপ্টেন দিব্যশংকৰ মিশ্ৰৰ গোটেই প্ৰেছ বৃতি আছিল অৰ্থাৎ হাতলেখা প্ৰেছ বৃতি আছিলে সি কথা লিখি থাকে কিন্তু তাঁৰে যে অভিযোগগুড়িক আছুৰি চেক্স পেকেট ঠাৰ আম্ভ কৰি গোবিন্দ চাহু অ অহেতুক অনুকম্পা মাহালিং কলেজ কুক আৰ্থিক অনুদান এইসবুৰ কোনো প্ৰকাৰ স্পষ্টীকৰণ সেই ৰখি নামে এই তমাম প্ৰসংগ বিষয় আলোচনা কৰিব কিন্তু সবুঠু বড় প্ৰসংগ হ'ল অৰ্গছ না অৰ্গছ নিউজ না ক্যাপ্টেন দিব্যশঙ্কর মিশ্র মানহানি মোকদমা করছেন এবং সেই অভিযোগ যে অর্গস নিউজ তাঁর চরিত্র সংহার করেছি তাঁকু বদনা উদ্যম করেছি তবে এটি আমি গোটি কথা স্পষ্ট করে দেওয়া চাহিচু কথা পূর্বরূপ আমি যে অর্গস সবুলে লোক কথা দেখাই থাকে এবং সত্য আধারিত নিউজ প্রসারণ করে থাকে এবং আমি যে খবর প্রসারণ করছু মমিতা মেহর হত্যাকাণ্ড সম্পর্কিত খবর তাহা ମମିତା ମେହେରଙ୍କ ବାପା ମହାଲିଙ୍ଗ କଲେଜର ଛାତ୍ରଛାତ୍ରୀ ମହାଲିଙ୍ଗ ଗାଁର ଅଧିବାସୀଙ୍କ ଅଭିଯୋଗ ଆଧାରରେ ଏବଂ ବିଭିନ୍ନ ବିରୋଧୀ ଦଳଙ୍କ ଅଭିଯୋଗ ଆଧାରରେ ଆମେ ଖବର ପ୍ରସାରଣ କରିଛୁ ତେବେ ଏ ବିଷୟରେ ଆମେ ବିସ୍ତୃତ ଭାବେ ଆଲୋଚନା କରିବା ଆମ ସହିତ ଅତିଥିମାନେ ମଧ୍ୟ ଯୋଡ଼ି ହୋଇଯାଇଛନ୍ତି ଆମର ସହିତ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ପୁରୀରୁ ହେକ୍ଟର ମିଶ୍ର যোড়িচ্ক আম সৈতং বিজয় পাণিগ্ৰাহী বৰিষ্ঠ আইনজীৱী আম সৈতে যোড়ি হৈছিল বাশ্বৰৰুদীপ কুমাৰ দাস বুদ্ধিজীৱী কেন্দ্ৰা পু আমাৰ যোগদায় এই আলোচনাৰে সমস্ত মোক স্বাগত কৰিবি প্ৰথমে পুৰি যাব চাহবি হেক্টৰ মিশ্ৰ আম সৈতে উপস্থিত অঁহ আজি এইবুঠু বড় প্ৰশ্ন যাকু আমি আজি আলোচনা কৰোঁ যে গণমাধ্যম না মানহানি মোকদমা কৰি গৃহরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন দিব্যশঙ্কর মিশ্র যিয়ে কি যাঙ্ক না অভিযোগ আসুচি মমিতা মেহর হত্যা সেক্স রাকেট এবং যে সেটি মহালিং কলেজ কু অহেতুক অনুকম্পা এমনি বিভিন্ন তমাম অভিযোগ আসুছে সি আমার মানহানি মোকদ্দমা আনি মানহানি মোকদ্দমা দিয়েছেন এবং প্রশ্ন উঠাইছেন এবং আমি গণমাধ্যম যে আমার গণমাধ্যম যে দায়িত্ব বিষয় সে পাঠ পড়াই তা প্রেস বৃতিরে কি আপনার কখন প্রতিক্রিয়া চাইবে প্রথম দেখ এই জিনিসর চারোটি দিগ রয়েছে যা কিশা বা কলেজ কলেজরে যা সব ঘটু এবং যা ঘটলাম এবং পরবর্তী মুহূর্তে যা সব বা দেখলে যা সব হয়ে এবং কার্যানুষ্ঠান চারোটি দিগ চারটি দিগর মুী সময় নেবিনি খালি কৌচি যে অনুকম্পা কথা কহিল গোটে প্রাইভেট কলেজ কু য সরকার বরিষ্ঠ

চদন্ত চালে কাহ কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে সেই জায়গার আপনি যাই দেখুন ক্যাপ্টেন মন গড়া কি আকাশ রোলি কথা কৌনি মনে যে সেটার যে কলেজ হচ্ছে মোটর জন্মভূমি এ কলেজ মোট সব কিছু চারি চারোটি মন্ত্রী যাই কলাহ জেলার সরকিট হাউস আজ্ঞা ମତେ ଆପଣ କୁହନ୍ତୁ ଯୋଉଠି ସିନିୟର ମନ୍ତ୍ରୀ ଯାଉଛନ୍ତି ପ୍ରୋଟୋକଲ ଅନୁସାରେ ସେମାନେ ସର୍କିଟ ହାଉସରେ ରହିବା ଜରୁରୀ କୌଣସି ପ୍ରାଇଭେଟ ଅନୁଷ୍ଠାନରେ ରହିବା ଆଉଟ୍ ଅଫ୍ ପ୍ରୋଟୋକଲ୍ ଯେହେତୁ ସେମାନେ ସାୟିଧାନିକ ପୋଷ୍ଟରେ ରହିଛନ୍ତି ଆଜ୍ଞା ଏବଂ ବର୍ତ୍ତମାନ ବର୍ତ୍ତମାନ ଏସବୁ ଘଟଣା ହେଲା ପରେ ସେଠାକାର ଏସ୍ ପି ଯିଏ କିମ୍ବା ଯିଏ ତଦନ୍ତ ଅଧିକାରୀ ଆୟୁ ଅଛନ୍ତି ସେ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ କଲେଜକୁ ସେ ରୁମ୍ ତାଙ୍କର ସିଲ୍ କାହିଁ କରୁନାହାନ୍ତି ସେ ଜାଗାରେ ବହୁତ କିଛି ଅଛି ଏଭିଡେନ୍ସ ସେ ଜାଗାରେ ଅଛି ତେଣୁ ଇଏ ଗଲା ଗୋଟେ ପଟ ଏଟା ସମସ୍ତେ ଓଡ଼ିଶାବାସୀ ଜାଣିଛନ୍ତି ମାନହାନୀ ମାନହାନୀ କରିଛନ୍ତି ଠିକ୍ ଅଛି ସେ ଦିଗକୁ ଆମେ ଯିବା ତାପରେ ଯୋଉ ଘଟଣା ଘଟିଲା କ୍ୟାପ୍ଟେନ୍ ଦିବ୍ୟ ସିଂହ ମିଶ୍ର କଣ ପାଇଁ ଆଜି ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କର କ୍ଲୋଜ ହେଇଛନ୍ତି ସେ ଥିଲେ ଯୋଉ ଥିଲେ ରମଣ ସିଂହ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଥିଲେ ଛତିଶଗଡ଼ର ତାଙ୍କର ପାଇଲଟ ଥିଲେ ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ମୁହୂର୍ତ୍ତରେ ସେ ଓଡ଼ିଶା ରାଜ୍ୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ପାଇଲଟ ହେଲେ ଏବଂ ସେଇଥିପାଇଁ ସେ ବହୁତ କ୍ଲୋଜ ହେଇଥିଲେ ଏବଂ କ୍ଲୋଜ ହେଇକି ସେ ଏକମାତ୍ର ମନ୍ତ୍ରୀ ଯିଏକି ବହୁତ ପାୱାରଫୁଲ ରହିଛନ୍ତି ଯିଏକି ଘରୋଇ ବିଭାଗରେ ରହିଛନ୍ତି ଇଏ ଘଟଣା ଘଟିଲା ଜାଣିଛନ୍ତି କୋଉ ଭଳି ହଁ ଏବଂ କୋଉ ଭଳି ଭାବେ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ଗଲା ଭାବେ ଘଟଣା ଗଲା ଏବଂ କୋଉ ଭଳି ଲଜ୍ଜାକର ପରିସ୍ଥିତି ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସରକାରଙ୍କୁ ସମସ୍ତେ ଭଲ ପାଉଛନ୍ତି ବୋଲି ସେ ଗତ ମାନେ ଚାରିଥର ପାଞ୍ଚ ଥର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହେଲେଣି କୋଡିଏ ବର୍ଷ ଶାସନ କରିସାରିଲେଣି ଗୋଟେ ଗୋଟେ ଆଇନର ଗୋଟେ ଶବ୍ଦ ଅଛି জষ্টিস টু দ পিপুল জষ্টিস টু আজ পর্যন্ত সাড়ে চারি লক্ষ লোক কেবল ওড়শার জিনিস সীমিত রয়নি লাশনাল মিডিয়া আপনার অল জাজি টিভি যাই দেখি দেখা হইছে যে ওষা দিটাল অফ ইন্ডিয়ান রেফুজ নবীন পট্টনাক নিজে গ্রহণ করত কে বদনা এখন এবং দেখুন লাইন কটি যা এবং এবং সবুট আশ্চর্য বিষয় তা রহলা অবস্থায় সে লোকটি পড়েলা এ তো সব প্রকার সব তক ড্রামাটাইজ করি করা যাইছে যা ওড়িশাবাসী প্রত্যেক এবং মেহর যে কথা যে মুখ্য আসামি সে হো ফিজিকা হ্যাডিকা গোটে লোক পুলিও গড় যা খারাপ যে ছোট ছোটই চালান সি সে যাইক ভিতর খাচ্ছে এবং সে চার দিন কাল কুয়াড় গেলে চার দিন কাল এই রহলে কারণ সি তার ভিতরে মন্ত্রী এবং কেবল শুণতু দিব্য সিংহ মিশ্র পর্যন্ত এ জিনিস সীমিত নুহ এইটা এইটা প্রত্যেক মিডিয়া মানুষ মিডিয়া হাউস কু কুচি দিব্য সিংহ মিশ্র একমাত্র কনফ্রিক্ট নুঁতি তা দেহরে বহু বড় বড় লোক তাহলে সামিল অনেক

ଖପା ହେଉଛନ୍ତି ଗଣମାଧ୍ୟମକୁ ନାଲି ଆଖି ଦେଖାଇକି ମାନହାନି ମୋକଦ୍ଦମା ଦେଉଛନ୍ତି ଏହି ସବୁ ପ୍ରସଙ୍ଗ କ'ଣ ଗଣମାଧ୍ୟମ ଉଠାଇ ପାରିବନି ଯଦି କୌଣସି ହତ୍ୟା ହେଲା ଯଦି ସେ ହତ୍ୟାରେ କୌଣସି ମନ୍ତ୍ରୀଙ୍କର ସମ୍ପୃକ୍ତି ଅଭିଯୋଗ ଆସିଲା ଏବଂ এইসু যদি কোনো এমি ব্যক্তি হত্য কৰি যিয়ে নিজে মন্ত্ৰী হত্যাকাৰী নহৈ থাকো যিয়ে হত্যা কৰিছে তা সৈতে যদি মন্ত্ৰীক ঘনিষ্ঠতা ৰু কুইকি গণমাম কণ প্ৰশ্ন কৰি পাৰিব নেকি যোন অভিযোগগুড়িক আছুৰি বিভিন্ন আধাৰু পীড়িত বাপা মা মালিং কলেজৰ ছাত্ৰ ছাত্ৰী অভিযোগগুড়িক আছুচ তাক কণ প্ৰদৰ্শন কৰিব তাক কণ প্ৰসাৰিত কৰিব গণমাধ্যম টিভি বা খবৰ কাগজ এইটাই ক' ভুল কি আজি আজিয়া সমস্ত নমস্কাৰ আপোন চেল কু আগে ধন্যবাদ দিবি যে আপোন কেৱল সত কথা হি আপোনাৰ চেনেল মি থাকে আপোনাৰ বৰ্তমান গোটেই বৰ প্ৰশ্ন আপোনাৰ কৰি সমস্তপ আৱশ্যকতা অণমাধ্যম তাৰ ভূমিকাটা কণ দি ৰূল অফ গোটেই ইলেক্ট্ৰনিক্স চেনেলৰ ভূমিকাটা কণ বৰ্তমান যোন স্থিতি অঁ

গোটে ভারতবর্ষ গোটে গণতন্ত্র দেশ এবং এটি সমস্ত রয়েছে অধিকার রয়েছে যেমনি গোটে ব্যক্তি অধিকার রয়েছে সেভাবে গণতন্ত্র গোটে চ্যানেল ভূমিকা রয়েছে লোক পাখে সেই নিছক ছবিটা পৌঁছাইবার তেমন বর্তমান সেশন নেবে সে কেস কৌনি যে সে মানহানি মকদমা করবে তাঁকর মানহানি হলি কি নহেলা যেতে সেটা বর্তমান সেভাবে দম্ভক্তি তাঁর সেটা প্রিমেচিওর बर्तमान सी कौस प्रकार धमक दे पार्व राजार से जो धमक देकि कंठरोध करुन बरं मुही सी गणतंत्र हत्या करण गोटे छोट्या कथा तांकर वर्तमान जो ग्राउंड रिपोर्ट आसला ग्राउंड जीरो रो जो रिपोर्ट आपण माने देखै सारले लोक पाखे

এপর্যন্ত পর্যন্ত তদন্ত পরিসর কু আসি সেই তো আমি সমস্ত দাবি করুচু আইনজীবী মানে বুদ্ধিজীবী মানে যেটা সিবিআই রাজ কিনা যেতলে নিজে জন গৃহরাষ্ট্রমন্ত্রী ভাবরে, সুরক্ষা মন্ত্রী ভাবে কার্য তুলৌচন্তি লোকাল পুলিশ পাৰিবনিজে নাৰা দে্ৰান্সপাৰেন্সি উপ চিবি আই কি সমৰ্পিত কৰিব দৰকাৰ ব্যৱস্থাটা তদন্ত কৰি তদন্তৰ স্বচ্ছতা চিবি আই তদন্ত কলেহি আজি আপোনাৰ কয় চিবি আই তদন্ত কলেহি ঘটনা সামনা আছে সত্যতা উপৰূ পৰ্দা উঠিব কাৰণ গৃহ ৰাষ্ট্ৰমন্ত্ৰী নিজে গৃহ বিভাগৰ মন্ত্ৰী পুলিচ অধীনত তেণু তুমি কেমিতি তদন্ত পাৰভুক্ত কৰি নেকি তদন্ত কৰবে নিহাতি ভাৱে এতিয়া স্বচ্ছতা ৰহিবনি বুলি বিৰোধী দল মানে অভিযোগ আনুহি আপোনাক অটকাইপৰাই চাহবি বুদ্ধিজীৱী প্ৰদীপ কুমাৰ দাস আম সৈত কেন্দ্ৰা পঢ়াৰ যোড়ি হৈছিল আজি আপোনাক পুনি স্বাগত কৰ আজা এই দুইটি কথা আছুৰি দিব্যশংকৰ মিশ্ৰ তৰ প্ৰেছ বিবৃতি যোন আম ন মানহানি মোকদমা কথা লিখিছিল সেই লিখিছিল যে সি বি জে বাপা এমি তা পাৰিবাৰ কি দুখ আৰু যন্ত্ৰণাৰ অঁ তুমি সেই কথা সেই বুজি পাৰি আজি এই গোটেই প্ৰশ্ন আছো নেকি যদি সেই বুজি পাৰি এই কোডিয়ে বাইশ ধৰি দিন ধৰিকি সেই ক'ত আউ সবুঠু বৰ প্ৰশ্ন হ'ল গত কালি সেই খোদ কলহী যাইছিল তাচন মণ্ডলীক যাইছিলে সেই যিহেতু আগু মুখ্যমন্ত্ৰীকৰ গছ ৰ কলাহি গছ ৰ বুনি দেখিছিলে জিলাপাল এছ পি তৈয়াত উপস্থিত ঠাই তেম এই সময়ের যে মমিতা মেহর মা বর্তমানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অনেক গুরুতর অবস্থায় সে লেখুচন্তি সমবেদনা তাছি সে দুঃখিত অ এবং মমিতা মেহর কষ্ট বুঝিপার কষ্ট যদি বুঝিপার আজ্ঞা কালি কলে তা দেখা করবা মন্ত্রী নমস্কার যে গণতন্ত্রের আপনার যে চারিটা স্তম্ভ অ স্তম্ভ ଆପଣଙ୍କର ପ୍ରିଣ୍ଟ ମିଡ଼ିଆ ହେଉ କି ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ମିଡ଼ିଆ ହେଉଛି ଗୋଟେ ଅନ୍ୟତମ ସ୍ତମ୍ଭ ଆଜ୍ଞା ଚାରିଟା ସ୍ତମ୍ଭ ଉପରେ ଗୋଟେ ଛାତ ପଡ଼ିଥାଏ ଯେଉଁଟା ହେଉଛି ଆମର କନଷ୍ଟିଚ୍ୟୁସନ୍ ଆମ କନଷ୍ଟିଚ୍ୟୁସନ୍ ଭାରତବର୍ଷ ଯେତେବେଳେ ସ୍ୱାଧୀନ ହେଲା ଯେଉଁ କନଷ୍ଟିଚ୍ୟୁସନ୍ ହେଲା ତା ଦେହରେ ଅନ୍ୟତମ ସ୍ତମ୍ଭ ହେଉଛି ପ୍ରିଣ୍ଟ ମିଡ଼ିଆ ବା ଗଣତନ୍ତ୍ର ଆପଣଙ୍କ ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ମିଡ଼ିଆ তো যদি আজি গোটিয়ে স্তম্ভ উপরে বি আক্রমণ হুয়ে তাহলে বা ডরে হো বা মিছ কথা ঘোড়াইবা হো তাহলে এটা আমি প্রথমত নিন্দা করছু আজ দ্বিতীয় কথা হচ্ছি যে বাইশ দিন পরে যে আসলে সাধিক মানুষ লিখিত আকারে দে তাকে ফ্রেশ ফ্রেস করে পু না সাদিক আমার দ্বিতীয় কথা হোক এতে দিন যে গ্যাপ রা ଯେଉଁ ଘଟଣାଟି ଏଇଟା ଗୋଟେ ସ୍ପର୍ଶକାତର ବିଷୟବସ୍ତୁ ଯେଉଁଟାକି ଏମିତିକି ମୋ କହିବା କଥା ଏଇଟା ନିର୍ଭୟା ଠାରୁ ଆହୁରି ବଳିଯାଇଛି ଆକୁ ଯାଦରେ ଯେଉଁମାନେ ସୁଶିଷ୍ଟ ଅଛନ୍ତି ଯଦି ତୁମେ ଦିବ୍ୟଶଙ୍କର ମିଶ୍ର କହୁଛ ଗୃହ ରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ ହୋଇ ଯେ ମୁଁ ମା ନାହାନି ମକଦ୍ଦମା କରୁଛି ତୁମକୁ ତ କେହି କେସ୍ କରିନାହାନ୍ତି ঠাকুর ঘরে কি নাম কদলী খাই নাই না অর্থ কঠিন আমি জাঁয়া চাহুছু যে কিছু দিন আঠ তারিখে ঘটনা ঘটলা নিখ পরে যে সতেরো তারিখ যা ফেরার হল অঠর তারিখ দিন যে কোভিড টেস্ট হা এটা কেউ আইন রে আলা ঘটনাটা আপনার যেতবে ঘটু এটা ভারতীয় দণ্ডবিধি আইন হোক এভিডেন্স আক্ট হো সিআরপি সি হোক নেই ଯେତେବେଳେ ପ୍ରତ୍ୟକ୍ଷ ସାକ୍ଷୀ କେହି ନଥାଏ ତାହେଲେ ସରକଷ୍ଟାନ୍ସିଆଲ ଏଭିଡେନ୍ସ ଉପରେ ଘଟଣାଟାକୁ ବିଚାର ବିମର୍ଶ କରାଯାଇଥାଏ ତ ଏଠି କଥା ହଉଛି ଯେତେବେଳେ ତାକୁ ଗ୍ୟାପ କରି ଫେରାର କରିଦିଆଗଲା ସେତେବେଳେ ଏଭିଡେନ୍ସ ଟାକୁ ନଷ୍ଟ କରିବା ଉଦ୍ଦେଶ୍ୟ ନଥିଲା ତ ତାପରେ ସେ ପିଲାଟାକୁ ଯୋଉ ମାରିଲେ ପୋତିଲେ ସେ ଜାଗାକୁ ପୋଲିସ ତାକୁ ନେଇକିରି ସଜ କରିବା ଦରକାର ଥିଲା ସେ ଜାଗାକୁ ସିଜର କରିବା ଦରକାର ଥିଲା ଖୋଳିବା ଆବଶ୍ୟକ ଥିଲା ତାକୁ ପୋଲିସ ସେ କାମ କରିଛି କି এটি আউ গোট কথা হচ্ছে যে আমার যে বাড় যদি ফসল খাইব গোটা বাড় একে তো সেটি জন গুরুমা কু খাইলা আমার যে বেদরে অ্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মী গুরু বেদ নম আজ জন গুরুমা উপরে জন শিক্ষয়িত্রী উপরে যে বিবচ্ছ কাণ্ড করা যাই ওড়শার প্রত্যেক নর নারী নিন্দা করুচু আমি কর্ম পাশের ভাষা নাই তৃতীয় কথা হোচি ଦ୍ୱିତୀୟ ବାଡ଼ ହେଉଛନ୍ତି ଆମର ଦିବ୍ୟଶଙ୍କର ମିଶ୍ର କେମିତି ଆମର ବାଡ଼ ହେଲେ ନା ଆମେ ଯେତେବେଳେ ରାତିରେ ଶୋଇବୁ ଚିନ୍ତାରେ ଶୋଇବୁ କାହିଁକିନା ଆମର ପଲିସି ଆମକୁ ଜଗିଛି ସିଏ ଆମ ଗୃହ ରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ ତା ଉପରେ ଅଛନ୍ତି ଆମର ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମାନ୍ୟବର

ক্ষমতা মুহে এত মাত্রার বর্জি যাই নিজ তরফর ইস্তফা চাও চাঁদি তার কারণ কোণ থাইপরে যে জগিচার সি হেলে পুলিশ বিভাগৰ মুখ্য

ତାଙ୍କୁ ବଦନାମ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରାଯାଉଛି ବିରୋଧୀ କ'ଣ ସେମାନଙ୍କର କୌଣସି ପ୍ରସଙ୍ଗରେ ହେଉ ବା କୌଣସି କଥାକୁ ନେଇକି ବିରୋଧୀ କ'ଣ ତାଙ୍କ କଥା ରଖିପାରିବେନି କି ଗଣମାଧ୍ୟମ ଉପରେ ତ ସେ ପ୍ରଶ୍ନ ଉଠାଇ ଦେଲେ ଗଣମାଧ୍ୟମକୁ ନୈତିକତାର ପାଠ ପଢ଼ଉଛନ୍ତି ମନ୍ତ୍ରୀ କିନ୍ତୁ ବିରୋଧୀ କ'ଣ କୌଣସି କଥା ଉଠାଇ ପାରିବେନି କି ଯଦି କିଛି ଦୁର୍ନୀତି ହେଉ କି ହତ୍ୟା ହେଉ ବା କୌଣସି ପ୍ରକାର ଅନ୍ୟ ଘଟଣା ହେଉ ତା ଉପରେ କ'ଣ ବିରୋଧୀ ପ୍ରଶ୍ନ ଉଠାଇ ପାରିବେନି ବିରୋଧୀ ପ୍ରତିବାଦ କରିପାରିବେନି କି

আজি এই পৰ্টিকুলাৰ এই চেনেল বিষয়ে মানহানী কৈছে এই কাৰণ এই চেনেল সত্য কু লোক আগতে পদা আনি দিব্য সিং মিশ্ৰ অলৰেডি আমি এই বিষয়ে আই এম ইণ্ডিয়ান মিলিটাৰী একাডেমী কু লিখিবৰ কাপ্টেন পদক ৰপ্টেন যি লেখু উইড্ৰ কৰা যাওঁ পেনচন বন্দ কৰা যাওঁ কল ৰেকৰ্ড দেখা যাওঁ લજ્જાકર લાગુ છે જે મુખ્યમંત્રી કેત દિન એ જનિષા ગોડે એોડેબાર ફળ કણ નિજે ભોગવે અંટીરે જે દિન ગોડે તેત્ય દિન એ ક્ષતિ ઘટવ એ દેશ હું રમ રાજ્ય આપણ ગોટી કથા મને પકઈ દઈપરે જે મુ પુરીધામે બીજી राम जो रावण को मारिक आसमंद्र किल कहे बजे सुप्रीमो जीए मुखिया जी सी कहार नुहंती सीए जत जा रुर्नीति अभोग आसी था जो भी क्या एमती किसी प्रमाण मिलता है खराब मान अनैतिक कार्य को लेकिन तेब मंत्री पदरु हों विधायक पदरु हूँ हटाई दे था ଶୁଣନ୍ତୁ ମୁଖ୍ୟ କଥା କଥା ଘଟିନି ଯେ କେବଳ ଯେ ଲୋକ ମନ୍ତ୍ରୀଙ୍କୁ କାଢ଼ିଦେଲେ ହେବନି ମୁଁ ଯେଉଁ କଥା କହିଲି ଏଇ ଏଇ ଦେଶରେ ଏଇ ରାମ ରାଜ୍ୟରେ ସୀତାଙ୍କୁ ସନ୍ଦେହ କଲେ ବୋଲି ଭଗବାନ ରାମଚନ୍ଦ୍ର ତାଙ୍କୁ ଅଗ୍ନି ପରୀକ୍ଷା ଦେଇଥିଲେ ଏଇ ଇଏ ହେଉଛି ସେଇ ଦେଶ ଆମେ ସେଇ କଥା ପଢ଼ିଛୁ ଯେଉଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ କଥା ଘଟିଛି ଏ ଘଟଣା ବାରମ୍ବାର ଘଟି ଚାଲିଛି পরি ঘটনা ঘটল পারাখেউ দেখুন ঘটে এ ঘটনা এমি চালবে দশ পনের দিন পরে ঘটনা পুজোর দবি যাব সিবিআই বিভিন্ন ঘটনা কিন্তু সেগুলি চাপি দেওয়া দাবি দেওয়া উদ্যম করা প্রতিক্রিয়া নেওয়া আমার সহ বরিষ্ঠ আইনজীবী অনেক বিজয় আজ্ঞা এটি প্রশ্ন যে মন্ত্রী প্রেস যে যদি নির্দিষ্ট রাজনৈতিক দল মানে যে বিরোধী দল অনেক তাখানে কিছু প্রমাণ অবা সেই গণমাধ্যম অর্গস হুত বা অন্য যে গণমাধ্যম না সে মানহানি মোকদ্দমা করছেন আমাৰ পাখেৰে যদি কিছু ঠোছ প্ৰমাণ ৰে সি কোৰ্টে কিছ নিকটে দাখল কৰোঁ সেই সন্য়াস যনতিক জীৱনটো সাধাৰণ জীৱন সন্য়াস যি আজা পুলিচৰ ভূমিকা কি তদন্তকাৰীৰ তদন্তকাৰী সংস্থাৰ ভূমিকা তদন্ত কৰিব বা প্ৰমাণ যোগাড় না বিৰোধী দল গণমাধমৰ ভূমিকা এগুক কৰিব आपण देख्या से सेगुडा सब तांकर व्यक्तिगत कथा सन्यास ने न रहबे कुवाडे जिबे सेटा अलगा कथा किंतु गुटे आईन जो देश रही गणतंत्र रिंग सुप्रिमकोर्ट कहले को आईन परिसर भीती सेले मु 22 दिन बिश आसी कि तांकर वक्तव्य रखु तिन विकेभे उक्ती सगळं करजे जण रेस्पनसिबल मी पूर्ण देड टू হোম রে অথ গণ মাধ্যমে রিয়েকটেড হবার কিছু কারণ না চার কোটি ওড়া লোক হওয়ার উচিত নুভাবে সারকমস যদি আউ কাহি হয়ে থাকে সে কে রকি থে কি আপনার এপর্যন্ত তদন্ত পরিসরভুক্ত কী করা যায়নি তার উত্তর মুখ্যমন্ত্রী পাখে না যদি হ্যালো তা যদি স্বাভিম থাকে তাহলে সে আগে নিজে ইস্তফা দিয়ে থে এবং হেলা পরে পুঁ মন্ত্রী পদ পাই থে অতীত আমি দেখি মুখ্যমন্ত্রী অন্য মানুষ অপসারিত করেছেন কিন্তু আক ক্ষেত্রে করু না এটি স্পষ্টভাবে জন যাচ্ছি मुख्यमंत्री वर्तमान परिस्थिति प्रकार सिद्धांतना सिद्धांत जिते सरकार बदनाम एवं गृह विभाग तांको नारे ना संगीन अभिजोग आसू देह बार एवं हत्या भली संगीन अभियान आसूग करवा नहीं कि अभिया आ कोन पदक्षेप नेबे से मध्य चिंता करे प्रतिक्रिया ना चाहिए बुद्धिजीवी प्रदीप कुमार दासु आउ गोटे सब बडो प्रश्न বর্তমান সরকার কে করবে গোটিয়ে পটে বিরোধী ঘেঁচে এবং অন্যপটে সাধারণ লোক ওড়শা বাসীর্ধ প্রশ্ন করুচন্তি। যে সরকার বর্তমান গৃহরাষ্ট্রমন্ত্রী উপরে কন পদক্ষেপ নেবে এবং সে কেবে তদন্ত পরিসরভুক্ত হবেন নিশ্চিতভাবে ক্ষমা করি আজ্ঞা সময় সরি আমরা যেতু সময়ের গোটি সীমা রয়েছে সেইপা আমি আলোচনা এই সমাপ্ত কৰিব কিন্তু প্ৰশ্ন ৰখিবাৰণল ওড়া বাচীকু যদি গণমাধ্যম আপোন কথা উঠা যেতিবা অৰ্গছ নিউজ লোক বিষয়ে কথা উঠা সেই মন্ত্ৰী কাহি গণ নিশ্চিতভাৱে যেতিয়া গণমাধ্যম এই প্ৰসংগ গুড়িক উঠে তাৰ মন্ত্ৰী কেওপাই গণমাধ্যম উপ আক্ৰোশমূলকভাৱে পদক্ষেপ নেওচোন বা মানহানি মোকদমা কৰোঁ তে এই গোটেই কথা যে আমি অৰ্গজ নেও সবুবে লোকৰ কথা দেখাওছোঁ আৰু কোনো মানহানি মোকদমা বা কোনো কেছ কু আমি ডৰি নাহু আগু এমি সত্যতা খোজিব দিগৰে আমাৰ এই যি অভিযান ৰ জাৰি ৰহিব বৰ্তমান সময় সৰি সমীক্ষা এই ৰখুচু নমস্কাৰ